নোয়াখালীর চাটকিলে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালীর চাটকিল উপজেলার বদলকোট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বদলকোট ইউনিয়নের বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রিবার্ষিকী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এএসএম ইব্রাহিম ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম। বদলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল নূর দুলাল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্লাহ পাটোয়ারি এবং আহসান হাবিব সমীর। সম্মেলনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাকারিয়া হোসেন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।